সফর সফল, আগামী সপ্তাহে বিনিয়োগ চুক্তি, বললেন সালমান এফ রহমান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান এমপি বলেছেন, আমাদের সৌদি আরব সফর সফল। আগামী সপ্তাহে G20 পর্যায়ে সৌদি আরব এবং বাংলাদেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হবে। তিনি বলেছেন, তারা বিনিয়োগে আগ্রহী, এছাড়া তারা বিভিন্ন ইকোনমিক জোনেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এবং আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তারা খুবই আগ্রহী। সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে স্পেশাল ইকোনমিক জোন তৈরির কথা ভাবা হচ্ছে। 8 দিনের সৌদি সফর শেষে দেশে ফিরে আজ দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত 18 সেপ্টেম্বর রাতে সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও উন্নয়নের লক্ষ্যে সালমান এফ রহমান এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল 8 দিনের সফরে দেশটিতে যান।